রাজা রামমোহন রায়ের প্রথম যিনি বিরোধিতা করেছিলেন তিনি হলেন তার বাবা রামকান্ত রায়। রামকান্ত রায়ের দ্বিতীয় স্ত্রী তারিণী দেবীর গর্ভে ছোট ছেলে হিসাবে রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার রাধানগর গ্রামে। তারিখ ছিল 1772 খ্রিস্টাব্দের 22শে মে। শৈশবে রাজা রামমোহন রায়ের আশ্চর্য মেধা দেখে বাবাই স্থির করেছিলেন যে ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, ছেলেকে উচ্চশিক্ষিত করতে হবে। সংস্কৃত পড়তে তিনি ছেলেকে কাশীতে পাঠালেন। ছেলে সংস্কৃতে পণ্ডিত হয়ে আসার পর ফার্সি শেখার জন্য তিনি ছেলেকে পাটনা পাঠালেন। ছেলে ফার্সিতেও পণ্ডিত হয়ে ফিরে আসলেন। কিন্তু এত পণ্ডিতি এত জ্ঞান রাজা রামমোহন রায়ের কাল হলো, কারণ বাবা রামকান্ত রায় লক্ষ্য করলেন যে দেবদেবীর পূজো অর্চনায় ছেলের আর বিশ্বাস নেই। তিনি ছেলেকে অনেক বোঝালেন কিন্তু ছেলে রামমোহন রায় দুর্ধর্ষ এক তার্কিক, তর্কবিচারে ছেলের সামনে তিনি মোটেও দাঁড়াতে পারলেন না। অবশেষে বাবার ধৈর্যচ্যুতি ঘটল। তিনি গর্জন করে বললেন, বিধর্মী, নাস্তিক, কুলাঙ্গার, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। 15 বছরের ছেলে রামমোহন রায় সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সেবারেই তিনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরে নেপাল যান, নেপাল থেকে তিব্বতেও গিয়েছিলেন। 4 বছর পরে রামমোহন রায় বাড়ি ফিরলেন। বাবা ভাবলেন, 4 বছর ধরে বনে বাজারে ঘুরে ঘুরে ছেলে নিশ্চয়ই ভালো হয়ে গেছে, ধর্ম নিয়ে নিশ্চয়ই আর কোনো উল্টোপাল্টা চিন্তাভাবনা তার নেই। কিন্তু যত দিন যেতে থাকে তত ঘটনা সম্পূর্ণ উল্টো দিকে মোড় নিল। রামমোহন রায় খোলাখুলি হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলছেন। প্রিয় পুত্র রামমোহন রায় বাবার কাছে আগের চাইতে আরও বেশি অসহনীয় হয়ে উঠলেন। বাবা বুঝলেন যে তার ছেলে উচ্ছন্নে গেছে, গোল্লায় গেছে। তিনি আর দেরি না করে রামমোহন রায়কে দ্বিতীয়বারের জন্য বাড়ি থেকে বের করে দিলেন, তাড়িয়ে দিলেন রামমোহন রায়কে। ১৮০৩ সালে মারা গেলেন বাবা রামকান্ত রায়। বাবার শ্রাদ্ধ শান্তির জন্য রামমোহন রায়কে আসতে হলো দেশের বাড়িতে, আর এখানেই তিনি তার জীবনের দ্বিতীয় বিরোধিতার মুখোমুখি হন। এক শক্তিশালী বিরোধী পক্ষ হিসাবে মা তারিণী দেবী তার জীবনে হাজির হলেন। ছেলে হিন্দু ধর্মের এক মস্ত বড় কুলাঙ্গার, এক ধর্মচ্যুত বিপদগামী পুরুষ। এই কঠিন যুক্তিতে মা তারিণী দেবী রামমোহন রায়কে তার বাবার শ্রাদ্ধের অধিকার দিলেন না। পরবর্তীকালে মা ছেলের সম্পর্ক অত্যন্ত জটিল হয়ে পড়েছিল। সম্পত্তির অধিকার নিয়ে ভয়ানক বিরোধ তৈরি হয়েছিল তাদের মধ্যে। মা তারিণী দেবী ছেলের বিরুদ্ধে কোর্টে কেস করে বসলেন। রামমোহন রায় কিন্তু প্রথমে মায়ের বিরুদ্ধে মামলা লড়তে চাননি, কিন্তু পরে ঠিক করলেন যে তিনি মামলা লড়বেন, কারণ তার লড়াই মায়ের বিরুদ্ধে নয়, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। মামলা কোর্টে উঠল। বিচারের সময় মা তারিণী দেবী কোর্টে ধীরস্থিরভাবে বললেন, ধর্মত্যাগী ছেলের মণ্ডুচ্ছেদ যদি এখানে করা হয় তাহলে তাকে তিনি অত্যন্ত পূর্ণ কাজ, ভালো কাজ বলে মনে করবেন। মা ছেলের বিরোধ কোথায় পৌঁছে গিয়েছিল তা সত্যি বর্ণনা করা যায় না। মামলায় ছেলে রাজা রামমোহন রায় জয়ী হলেন, মা পরাজিত হলেন। মামলায় জয়ী হওয়ার পর ছেলে কিন্তু সসম্মানে মাকে তার সম্পত্তি ফেরত দিয়েছিলেন, সেই মাকে যিনি প্রতিনিয়ত ছেলের মৃত্যু কামনা করছিলেন। রাজা রামমোহন রায়ের তৃতীয় বিরোধী পক্ষ ছিল সবচেয়ে শক্তিশালী বিরোধী পক্ষ। এই বিরোধী পক্ষ ধর্মের ভিত্তিতে তিন ভাগে বিভক্ত ছিল। একদিকে যেমন ছিল গোড়া রক্ষণশীল ব্রাহ্মণ, তেমনি অন্যদিকে ছিল গোড়া মুসলিমরা, আর তৃতীয় ভাগে ছিল তথাকথিত ধার্মিক খ্রিস্টানরা। এক কথায় রাজা রামমোহন রায়ের এই তৃতীয় বিরোধী পক্ষ মানে ছিল তদানীন্তন সমাজের আপামর কট্টর প্রাচীনপন্থী মানুষজন। হিন্দু ধর্মের রীতিনীতি আচার অনুষ্ঠান নিয়ে যেদিন থেকে কলকাতার বুকে রাজা রামমোহন রায় শুরু করেছিলেন তার তীব্র সমালোচনামূলক অভিমত প্রকাশ করা, সেদিন থেকেই হিন্দু সমাজে তৈরি হয়েছিল এক অবর্ণনীয় চাঞ্চল্য ও উত্তেজনা। শুরু হয়েছিল প্রকাশ্য বিরোধিতা। 1815 সালে হিন্দু ধর্মের গোড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে রামমোহন রায় লিখলেন তার প্রথম বই বেদান্ত ভাষ্য। রক্ষণশীলরা চিৎকার করে উঠলেন, গেল গেল হিন্দু ধর্ম, গেল জাত, গেল, ভয়ঙ্কর এক সর্বনাশ হল। কিন্তু রামমোহন রায় থামলেন না। হিন্দু ধর্মের ময়নাতদন্ত করে তিনি পরপর আরও 6টি বই লিখলেন। বইগুলির নাম হলো
বেদান্তসার, কেনোপনিষদ, ঈশোপনিষদ, কঠোপনিষদ, মাণ্ডুক্যোপনিষদ এবং মুণ্ডুকোপনিষদ। রাজা রামমোহন রায়ের নতুন চিন্তা আর যুক্তির অস্ত্রে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল হিন্দু ধর্মের জীর্ণ পুরনো অসার তত্ত্বসমূহ, আর সাথে সাথেই কলকাতার বুকে তৈরি হল তার অজস্র অগণিত শত্রু। 1815 সালেই সমমনস্ক বন্ধুবান্ধবদের নিয়ে রাজা রামমোহন রায় নিজের বাড়িতে তৈরি করেছিলেন একটি সংগঠন, নাম আত্মীয় সভা, যা পরবর্তী সময়ে 1828 সালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। সংগঠনের সভাগুলিতে আলোচিত হতো হিন্দু ধর্মের বিভিন্ন অবান্তর আচার অনুষ্ঠান নিয়ে, আলোচনা হতো রামমোহন রায়ের একেশ্বরবাদ নিয়ে। তার এই একেশ্বরবাদকে ভিত্তি করেই অচিরেই তৈরি হলো ব্রাহ্মধর্ম। তা রাজা রামমোহন রায়ের এই সমস্ত কর্মকাণ্ড দেখে রক্ষণশীল প্রাচীনপন্থীরা কিন্তু ভীষণ ক্ষিপ্ত হলেন। তারা রামমোহন রায়ের বাড়ির চারিদিকে জড়ো হয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে শুরু করলেন। রাস্তাঘাটে রামমোহন রায়কে নিয়ে তৈরি হলো বিদ্রুপাত্মক গান ছড়া। রাস্তায় রাজা রামমোহন রায়ের গাড়ি বেরোলে সে গাড়িকে উদ্দেশ্য করে উড়ে আসত অজস্র ইট পাটকেল। এমনকি চারিদিকে রটিয়ে দেওয়া হলো যে তিনি বিধর্মী, তিনি গরুর মাংস খান। ব্রাহ্মধর্ম প্রচার করতে গিয়ে রামমোহন রায় বললেন, হিন্দু হোক, মুসলমান হোক আর খ্রিস্টানই হোক, এক ঈশ্বরকে যারা নানারূপে দেখেন তারা সম্পূর্ণ ভ্রান্ত, তারা মহা ভুল করছেন। রামমোহন রায়ের মুখে একথা শুনে গোড়া মুসলিম এবং খ্রিস্টানরা মারাত্মক ক্ষেপে উঠল। উপরন্তু রামমোহন রায় খ্রিস্টান ধর্মের সমালোচনা করে একটি বইও লিখে ফেললেন। বইটির নাম প্রিসেপ্টস অব জেসাস, গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস। বই পড়ে তো খ্রিস্টানরা ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠলেন। মিশনারি পাদ্রি উইলিয়াম কেরি এবং মার্সম্যান সাহেব ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ফ্রেন্ড অফ ইন্ডিয়াতে রামমোহনের তীব্র সমালোচনা করলেন। কিন্তু রামমোহন রায় কিছুতেই দম্বার পাত্র নন। খ্রিস্টানদের উপযুক্ত জবাব দিতে নিজের প্রেস থেকে তিনি বার করলেন তার বই ফাইনাল অ্যাপিল। সেই বইতে তিনি মার্সম্যান সাহেবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে খ্রিস্টান ধর্ম নিয়ে তাদের যে ভাবনা, সেই ভাবনার কোনো যুক্তি নেই, কোনো বাস্তবতা নেই। রামমোহন রায়ের অসাধারণ মেধা ও পাণ্ডিত্য দেখে খ্রিস্টান সমাজ অবাক হয়ে গেল, তারা চুপ করে রইলেন। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার জন্য কলম ধরলেন, লিখলেন বই, নাম প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। বইতে তিনি প্রমাণ করলেন যে সতীদাহ প্রথা আসলে এক অশাস্ত্রীয় এবং নীতিগর্হিত এক প্রথা। চারিদিকে মহা শোরগোল পড়ে গেল, কট্টর হিন্দুরা রামমোহন রায়ের বিরোধিতায় সব একজোট হলো। সে সময় 1828 সালে জুলাই মাসে লর্ড বেন্টিং ভারতে গভর্নর জেনারেল হয়ে আসলেন। তিনি ছিলেন কিছুটা উদার এবং আধুনিক মানসিকতার একজন শাসক। সতীদাহ প্রথা রদ করার জন্য রামমোহন রায় তার কাছে আবেদন করলেন। লর্ড বেন্টিং 1829 সালের 4 ডিসেম্বরে ব্রিটিশ ভারতে বেঙ্গল প্রেসিডেন্সিতে সতীদাহ প্রথাকে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করলেন। আইন পাশ হওয়ার পর কিন্তু কট্টর হিন্দুরা থেমে থাকেননি। তারা বুঝতে পেরেছিলেন যে ভারতে সতীদাহ প্রথা বন্ধ করতে হলে তাদের আবেদন করতে হবে ইংল্যান্ডের পার্লামেন্টে। রামমোহন রায়ের জয়যাত্রা রুখবার জন্য তারা রাতারাতি ধর্মসভা নামে একটি সংগঠন তৈরি করেন। উগ্র সেই সংগঠনের নেতৃত্বে রামমোহন রায়ের বিরোধী পক্ষ হিসাবে এগিয়ে আসেন রাধাকান্ত দেব, মহারাজা গোপীকৃষ্ণ, হরনাথ তর্কভূষণ, দেওয়ান রামকমল সেন, জয়কৃষ্ণ সিংহ, মতিলাল শীল, সাংবাদিক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ রক্ষণশীল ব্যক্তিবর্গ। তারা তাদের পত্রিকা সমাচার চন্দ্রিকায় রামমোহনের বিরুদ্ধে বিষোদগার করতে লাগলেন। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে কট্টর হিন্দু নেতারা তখনকার সময়ের 20,000 টাকার একটা অবিশ্বাস্য তহবিল তৈরি করে ফেললেন। ধর্মসভার পক্ষ থেকে ফ্রান্সিস বেথি নামে একজন ইংরেজ অ্যাটর্নিকে দিয়ে বিলেতের প্রিভি কাউন্সিলে ভারতে সতীদাহ প্রথা বলবৎ করার জন্য তারা দরখাস্ত দাখিল করলেন। তখন দেশের মানুষের একটু একটু করে ঘুম ভাঙছে, রামমোহন রায়ের দলও কিন্তু একটু একটু করে ভারী হয়ে উঠল। তার দলে উল্লেখযোগ্য ব্যক্তি হিসাবে ছিলেন
রবীন্দ্রনাথের ঠাকুরদা, দ্বারকানাথ ঠাকুর, টাকির জমিদার, কালীনাথ রায়চৌধুরী, তেলেনিপাড়া জমিদার অন্নদাচরণ বন্দ্যোপাধ্যায়, খ্রিস্টান পাদ্রি অ্যাডাম, ভূকৈলাসের রাজা কালীশঙ্কর ঘোষাল, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, তারাচাঁদ চক্রবর্তী, সম্পাদক বিখ্যাত পণ্ডিত গৌরীশঙ্কর তর্কবাগীশ প্রমুখ ব্যক্তিবর্গ। হিন্দুদের দরখাস্তের আবেদনকে মোকাবেলা করার জন্য রামমোহন রায় বিলেথ যাওয়ার প্রস্তুতি নিলেন। দিল্লির বাদশাহ মোগল সম্রাট দ্বিতীয় আকবর তার নিজের প্রয়োজনে রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করে ইংল্যান্ডে নিজের দূত হিসাবে প্রেরণ করলেন। 1830 সালে নভেম্বর মাসে অ্যালবিয়ন নামে একটি জাহাজে চড়ে রাজা রামমোহন রায় বিলেতের উদ্দেশ্যে রওনা দেন। অবশেষে লন্ডনে পৌঁছে প্রিভি কাউন্সিলের সামনে সতীদাহ প্রথা উচ্ছেদ করার জন্য তিনি রাশি রাশি ধারালো যুক্তি পেশ করেন। ফলস্বরূপ কট্টর হিন্দু নেতাদের ইংরেজ অ্যাটর্নি ফ্রান্সিস বেথির সমস্ত চেষ্টা ব্যর্থ হল, রাজা রামমোহন রায় বিজয়ী হলেন। ভারতবর্ষ থেকে সতীদাহের প্রথা মুছে গেল চিরদিনের জন্য। রাজা রামমোহন রায়ের জীবনের শেষ তিন বছর কেটেছিল ইংল্যান্ডে। তবে বিলেত যাওয়ার আগে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যেতে সমর্থ হয়েছিলেন। ভারতের শিক্ষাক্ষেত্র সম্প্রসারিত করার ক্ষেত্রে তিনি ছিলেন পথপ্রদর্শক। কলকাতায় শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যদিও বিরোধী পক্ষের প্রবল আপত্তিতে মূল কমিটিতে তার নাম বাদ পড়েছিল, তবু একথা সকলেই স্বীকার করেন যে হিন্দু কলেজ, যার বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তা তার পরোক্ষ সহযোগিতায় গড়ে উঠেছিল। তারই উদ্যোগে ডাব সাহেব নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছিলেন। ডাব সাহেবের সেই শিক্ষা প্রতিষ্ঠানই আজকের স্কটিশ চার্চ কলেজ। আরেকটি কথা হলো এই যে, অনেকে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলে মনে করেন, কিন্তু বাস্তবে রাজা রামমোহন রায়ই হলেন প্রকৃত বাংলা গদ্যের জনক। তিনি বিদ্যাসাগরের মতো সাহিত্য রচনা করেননি ঠিকই, কিন্তু তিনিই প্রথম সহজ সরল ভাষায় বাংলা গদ্যে নিজের যাবতীয় তত্ত্ব প্রকাশ করতে সমর্থ হয়েছিলেন। আবার তিনি মেয়েদের অধিকার রক্ষার উপর প্রবল মনোনিবেশও করেছিলেন। তিনি শাস্ত্র ঘেঁটে বলেছিলেন, মৃত স্বামীর সম্পত্তিতে ছেলের সাথে স্ত্রীও সমান অধিকারী। বিধবা বিবাহ প্রচলন এবং বহুবিবাহ রদ করার জন্য তিনি যে সংগ্রাম শুরু করেছিলেন, পরবর্তীকালে সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একথা অনস্বীকার্য যে বাংলার নবজাগরণের পথিকৃৎ হিসাবে রাজা রামমোহন রায় হলেন ভারতের প্রথম আধুনিক পুরুষ, বা বলা যেতে পারে তিনি হলেন আধুনিক ভারতের জনক। 1833 সালের 27 সেপ্টেম্বর ব্রিস্টলে এই বাঙালি দার্শনিক, ভারতের অনন্য সাধারণ সমাজ সংস্কারক, ভারত পথিক রাজা রামমোহন রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।